নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 10ই সেপ্টেম্বর দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং যে 6টি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তার শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার আমি জানাবো। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরং বলি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, মঙ্গলবার রয়েছে শুক্লপক্ষের সপ্তমী তিথি, রয়েছে অনুরাধা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ রয়েছে বৈদ্যুতি যোগ। বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে দুপুর 3টা থেকে বৈকাল 4টা 30 মিনিট রাহুকাল রয়েছে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। রাহুকালের সময় কোনো শুভ কাজ বা কোনো সাইন এই সময় আপনারা করবেন না। এবং আগামীকাল উত্তর দিকে যাত্রা করা নিষেধ রয়েছে। আর যদি উত্তর দিকে যাত্রা করতে হয়, অবশ্যই আপনারা একটু আখের গুড় মুখে দিয়ে আপনারা উত্তর দিকে যাত্রা করুন এবং ভগবানের নাম স্মরণ করুন, আপনারা সাকসেস পাবেন। দেখুন, ভিডিও শেষে আমি যে 6টি রাশির নাম বলবো, অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, মেষ রাশি, মেষ রাশির যে কোনো কাজ তাড়াহুড়ো করবেন না। আপনারা শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। পরিবার নিয়ে একটু হলেও আপনার চিন্তা থাকবে, অর্থাৎ পারিবারিক কোনো সমস্যা আগামীকাল হতে পারে। বৃষ রাশি, আর্থিক স্থিতি ভালো থাকবে, মানসিক দুশ্চিন্তা আপনার কমবে, কাজের নতুন সুযোগ আসবে। বৃষ রাশি। মিথুন রাশি, কাজের চাপ বাড়বে, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন আগামীকাল। কোনো বন্ধু বা কোনো মিত্রের সহযোগিতা আপনি পাবেন। কর্কট রাশি, আকস্মিক ধন প্রাপ্তি হবে, শিক্ষা ক্ষেত্রে এবং প্রতিযোগিতা ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, আপনারা শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশি, অর্থলাভের যোগ রয়েছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। আপনার অফিসের যেখানে আপনারা কাজ করছেন সেই কর্মস্থলের যে সমস্যাগুলো সেই সমস্যা আপনাদের কমবে। তুলা রাশি, আর্থিক স্থিতি ভালো হবে, পারিবারিক ব্যস্ততা থাকবে। আবারও বলি, তুলা রাশি স্বাস্থ্যের দিকে, অর্থাৎ আপনাদের হেলথ শরীরের দিকে একটু হলেও নজর দিন। বৃশ্চিক রাশি, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি নজর দিন এবং কাজে আপনি ব্যস্ত থাকবেন, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ধনুরাশি, পারিবারিক সমস্যা বাড়বে, দুশ্চিন্তা আপনার আগামীকাল বাড়বে। বাদ বিবাদ ঝগড়া ঝামেলা ধনুরাশি এড়িয়ে চলুন। মকর রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা থাকবে, সম্পত্তি লাভ আপনার হতে পারে। কুম্ভ রাশি, ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পাবেন, আটকে থাকা টাকা আপনি
পেতে পারেন আগামীকাল। কাজের চাপ আপনার কিছুটা হলেও কমবে। মীন রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা দূর হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কোনো ধর্মীয় স্থানে আপনার যাত্রা হতে পারে। এই ছিল আপনার 12টি রাশির দৈনিক রাশিফল। এবার আমি জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার আগে আপনাদেরকে কিছু জানিয়ে দিই কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যেতে পারে। দেখুন, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, শ্রবণা, অশ্বিনী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, মঘা, অশ্লেষা, মূলা এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আগামীকাল দিনটা আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু যেতে পারে। এবার আসি আগামীকাল যে কটি রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, যারা লটারি কাটছেন বা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং এর সাথে সাথে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার হলেও বিচার বিশ্লেষণ করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবং আমি আজকে লটারির টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি মীন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে আপনার 9:54 পর্যন্ত। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মকর রাশির টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে 11:20 পর্যন্ত, সময়গুলো বিশেষ করে ইম্পর্টেন্ট। তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 11:02 পর্যন্ত। এরপর আসি কন্যা রাশি, কন্যা রাশি 4 নম্বর রাশি, কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় 11:12 থেকে 12:04 পর্যন্ত, সময়টা শুভ। এবার আসি আপনার কর্কট রাশি, কর্কট রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কর্কট রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 10:25 থেকে 11:03 পর্যন্ত। একদম অন্তিম এবং শেষ রাশি বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনাদের যে শুভ সময় সকাল 11:30 থেকে 12:28 পর্যন্ত, টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং এর পাশাপাশি আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।